বেশ কয়েক বছর ধরে মুসলিম বিশ্বে তেলাওয়াতে কোরআনে এক দুর্বার গতির নাম বাংলাদেশ। লাল সবুজের পতাকাবাহী এই দেশটির নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে দেশের মেধাবী হিফজুল কোরআন প্রতিযোগীরা। কখনো দ্বিতীয় কখনো তৃতীয়, সেই ধারাবাহিকতা এবার শীর্ষস্থানটি ছিনিয়ে এনেছেন বাংলাদেশের দুরন্ত প্রতিযোগী হাফেজ সালেহ আহমদ তাকরিম। দুবাইয়ের এক্সপো গ্রাউন্ডে বিশ্বের অসংখ্য আশেকে কোরআনের উপস্থিতিতে প্রায় 80টি দেশের প্রতিযোগীদের সাথে লড়াই করে সর্বোচ্চ স্থানটি দখল নেন তাকরিম। তাছাড়া এবারের প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন বাংলাদেশের ডক্টর শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি। প্রতিযোগিতায় 80 দেশ আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ তারা আমাকে তৌফিক দান করেছেন এবং সবচেয়ে ভালো লাগছে যে এখানে আমি বিচারক হিসেবে ছিলাম এবং আমাদের বাংলাদেশ এখানে চ্যাম্পিয়ন হয়েছে। 26তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় আমি আরও বেশি গর্ববোধ করছি। তাকরিম যেদিন তেলাওয়াত করেছে মাশা আল্লাহ, তেলাওয়াতে কোনো ধরনের তাজবিদের বা ইয়াদের কোনো ধরনের ভুল ছিল না, শুধুমাত্র তার সৌতে কণ্ঠে একটু দুর্বলতা ছিল, ঠান্ডা লেগেছিল, অসুস্থ ছিল জন্য, বাকি তেলাওয়াতের মান যথেষ্ট পরিমাণে ভালো ছিল এবং আমি তখন থেকে আশা করছিলাম যে ভালো একটি রেজাল্ট আসবে। এরপরেও আমি যখন বিচার কার্য করছিলাম তখন অন্য অন্য প্রতিযোগীরা যখন তেমন ভালো করেনি তখন আমাদের বাংলাদেশের আশাটা আরও সে জাগিয়ে রেখেছিল। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, এই জন্য আমি আমার কাছে খুব ভালো লাগছে আর কি। নিঃসন্দেহে এটা কেমন লাগছে এটা আমি কোনো অল্প শব্দ দিয়ে কোনো ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না, বাকি আমার অত্যন্ত আনন্দ আজকে লাগছে যে আমার প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান ঢাকার মিরপুরে অবস্থিত মারকাজু ফয়জুল কোরআনের মাধ্যমে বাংলাদেশ আবারও সারা পৃথিবীর সবার উপরে আবার স্থান করে নিয়েছে। 14 বছর বয়সী তাকরিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক, মা গৃহিণী। তাকরিম ঢাকার মারকাজুল ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসার ছাত্র। তার এমন বিজয়ে উচ্ছ্বসিত দুবাই প্রবাসীরা। এ অনুষ্ঠানে তাকরিমের হাতে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ খেতাব তুলে দেন দুবাই রাজ পরিবারের সদস্য শেখ রাশেদ বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। এর পূর্বে 2022 সালের শুরুতে তাকরিম ইরানে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম, সৌদি আরবে তৃতীয়, 2021 সালে লিবিয়ায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেন। ভাষায় প্রকাশ করার মতো নয় আলহামদুলিল্লাহ। যখন ঘোষণা হচ্ছিল আমি তো এখানে ছিলাম, একটা করে নাম যাচ্ছিল আর মনে হচ্ছিল যে নাম দিয়ে চলে যাক সবগুলো একসাথে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ সারা বিশ্বে একটা আলোকিত নাম হয়েছে আজকে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। আমরা এই ধারাকে যেন আমাদের দেশ যেন অব্যাহত রাখতে পারে আলহামদুলিল্লাহ হাফেজরা যে অবদান রাখছে এটা আমার অত্যন্ত আজকে গর্বের বিষয় যে আমার এই বাংলাদেশের একটা ছেলে মনে করেন যে আর খুব কম বয়স মাত্র 14 বছর আজকে সে প্রথম স্থান অর্জন করেছে, এটা খুব গর্বের বিষয়। মাত্র 14 বছর বয়সে তাকরিমের এমন বিশ্বজয় সকলকে অবাক করেছে। এদিকে তাকরিমের সফলতা নিয়ে প্রবাসী বাংলাদেশীদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। প্রবাসীদের মতে বাংলাদেশের কোরআনের শিক্ষা আন্তর্জাতিক মানদণ্ডে যেভাবে এগিয়ে যাচ্ছে তা দেশের জন্য অনেক বড় সম্মানের। উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন? জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।